সব কিছুর বিরুদ্ধে মিস্টার এস এম কামাল হোসেন, দেখেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সম্পর্কে জিয়াউর রহমান জড়িত না, আমি মুদ্রা কথায় ডালিবেকে একটা প্রশ্ন করি, আমি জিয়াউর রহমান জড়িত না, ঠিক আছে, খন্দকার মুস্তাক অধ্যাদেশ দিল 79-এর পার্লামেন্টে, সেই অধ্যাদেশ আইন হিসাবে পরিণত হলো জিয়াউর রহমানের নির্দেশে, যদি তিনি হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা না করতেন তাহলে 79-এর পার্লামেন্টে মানবাধিকার করে চিৎকার করেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, সেই জঙ্গলি আইন, কালো আইন 79-এর পার্লামেন্টে পাশ হলো এবং খুনিদের প্রশাসনিকভাবে বিদেশে প্রতিষ্ঠা করলেন জিয়াউর রহমান। কি জবাব দেবেন? শেষ করতে দেন, আপনি পরে বলেন। সেই আইন করলেন জিয়াউর রহমান, তারপর অনেক তার সাক্ষাৎকারে মার্কিন ব্রিটিশ সাংবাদিক মাসকান হারেসের বিভিন্ন রশিদ ফারুকের স্বীকারোক্তি আছেন জিয়াউর রহমান কীভাবে কী করেছেন, এবং জিয়াউর রহমান সবচাইতে একজন, উনি কোন সংবিধানের কোন ধারা মতে দেশের রাষ্ট্রপতি হলেন, কীভাবে রাষ্ট্রপতি হলেন, উনি যে রাষ্ট্রপতি নির্বাচন করলেন সেইটা সেনাবাহিনীর যে অ্যাক্ট আছে 292 এবং 293 এই ধারা মতে কোনো সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় কেউ রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন না, সেইটাকে উনি বিধ্বঙ্গলি প্রদর্শন করলেন ওনার স্বৈরাচারী মনোভাবের কারণে, আমি আর বলতে চাই না। আসেন তারেক জিয়া, যদি বিএনপি তারেক জিয়াই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকে 21 আগস্টের গ্রেনেড হামলায়, তাহলে বিরোধী দলের নেত্রী পার্লামেন্টে কথা বলতে পারলো না কেন? কেন হত্যাকারীদের বিরোধী দলের নেত্রীর গায়ে স্পিনটা রক্তাক্ত, তিনি পার্লামেন্টে দাঁড়ালেন, খালেদা জিয়া তাসিলেশ্বরী বললেন উনাকে আবার মারবে, উনি ভ্যানিটি ব্যাগ করে গ্রেনেড নিয়ে গেছিলেন, একজন বিরোধী দলের নেত্রী গ্রেনেড হামলায় ক্ষত বিখ্যাত সংসদ নেতাই কথা বলতে পারেন? ঢালিবে তো রাজনৈতিক কর্মী, শুধু তাই নয় ওই আলামত নষ্ট করা হলো এবং গ্রেনেড যেটা বিস্ফোরণ হয়নি সেনাবাহিনীর থেকে একজন এক্সপার্ট আনা হইলো, সেই তিনি ছিলেন মেজর, তিনি বললেন এই গ্রেনেড মানে ধ্বংস করার দরকার নাই, এটা আমরা আলামত হিসেবে রেখে দিতে পারি, সেই সেনাবাহিনীর মেজর সাহেবকে স্যাক করে দেওয়া হলো। পিন্টুর ভাই তাজউদ্দিন ভিআইপি দিয়ে পাসপোর্ট করাইয়া তাকে বাইরে পাঠিয়ে কে দিলেন? বেগম খালেদা জিয়ার এপিএস, তার ভাগিনের ডিউ। যদি 21 আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত নয় তাহলে কেন জজ মিয়ার নাটক সৃষ্টি করলেন? তদন্তর কথা বললেন, একজন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করলেন, তিনি বললেন বিদেশি শক্তি এবং দেশের কিছু লোক মিলে ঘটনা ঘটিয়েছেন, 2 বছর পর তাকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ দিলেন। অর্থাৎ 75-এর খুনি আর 2004 সালের, 75-এর খুনি ছিল জিয়াউর রহমান আওয়ামী লীগের কিছু লোক খন্দকার মুস্তাকরা, আর 2004 সালের 21 আগস্টের খুনি ছিল আমি মনে করি তারেক জিয়া, খালেদা জিয়া জানতেন। আর উনি যে কথা বললেন ফ্যাসিস্ট, ভাই তো রাজনীতি করছেন, ফ্যাসিস্টের সংজ্ঞা জানেন? 2004 সালে 21 আগস্ট একটি শান্তি সমাবেশ রক্তাক্ত করলো, 22 জন লোক হত্যা করলো, এই সরকার কী কী বলবেন? ফ্যাসিস্ট বি চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা, তার উপর দিয়ে এক মোটরসাইকেল দিয়ে তাকে হামলা করালো, ওই সরকার কী সরকার? সায়মেস কিবরেক হত্যা করলো, ওই সরকার কী সরকার? আপনি দুর্নীতির কথা বললেন, শুধু তাই নয়, আজকে তো মির্জার ফখরুল রাম মিছিল করেন, আপনি ঢালিবাই মিছিল করেন, আমার গায়ে স্পিনটার, আমি এখানে কথা বলবো এটা বলার কথা ছিল না, আমার খাদ্যনালী 9 ইঞ্চি কাটা, সেদিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, আওয়ামী লীগের জাতীয় নেতাদের পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন, 14 দলের নেতাদের রাস্তায় পিটিয়ে রেখেছেন, কামাল হোসেন আপনাদের জোটের নেতা ছিল, রংপুরে গিয়েছিলেন, ডেলি স্টারের 2004-এর সেপ্টেম্বরের নিউজ আপনি বাইর করে দেখেন, রংপুরে মিটিং করতে পারেন, এই পালিয়ে এসেছেন, আজকে তো মির্জা ফখরুল সাহেব রাস্তায় মিটিং করেন, কেউ পুলিশ আমি দিতে পারবেন, আমার শেষ কথা, আপনি শেষ করুক, আমি আপনার বলি, আপনি দুর্নীতির কথা বললেন, দেখেন আপনি আমার বড় ভাই, আপনার কিছু বলা উচিত না আমার, তারপরে বলি বিএনপি বুথের মুখে রাম রাম বলে, বিএনপির মন্ত্রী আজকে মির্জা ফখরুল সাহেব প্রতিমন্ত্রী ছিলেন না, উনি যে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সেই জেটি দিয়ে নিজামী সাহেব ছিলেন ফুল মন্ত্রী, সেই জিটি দিয়ে 10 টাকা কষ্ট এসেছিল, এবং খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান উনি স্বীকার করেছেন একটি সাক্ষাৎকারে বলেছেন এই 10 টাকা কষ্টের সাথে বিএনপি সরকার জড়িত, উলফাকে দেওয়ার জন্য এই অস্ত্র এনেছিলেন,
আমি আরেকজন প্রতিমন্ত্রী ছিলেন, মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার, উনি তোপের মুখে রিজাইন করে উনি সাংবাদিক সম্মেলন করে 7 নভেম্বর 2006 অথবা 2007 উনি বলেছেন বিদ্যুৎ খাতে প্রধানমন্ত্রীর অফিস একটি বিশেষ ভবন, একজন একজন সচিব বিদ্যুৎ মন্ত্রণালয়, তার কারণে বিদ্যুৎ খাতে কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, বরং 6,000 কোটি টাকা এই খাত থেকে লুটপাট হয়েছে। আপনি বিদেশে টাকার পাচারের কথা বলছেন, আপনাদের একজন ভাইস প্রেসিডেন্ট ভোরের কাগজের নিউজ দেখবেন আমি দেখাইতে পারি, তার গোটা পরিবার পানামা কেলেঙ্কের সাথে জড়িত, আপনাদের নেতা তারেক জিয়ার ইত্তেফাকের হেডলাইন দেখতেছিলাম আমি এখনই দেখাইতে পারি, 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দুর্নীতিতে 5-5 বার চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা, বাংলাদেশকে আমার কথা না তো পত্রিকার কথা, আপনারা তখন পত্রিকা আপনারা ক্ষমতায় ছিলেন 2005-এ পত্রিকার হেডলাইন ছিল এই লজ্জা, আমার কথা শেষ করতে দেন, এই লজ্জা কার, বাংলাদেশ 5-5 বার দুর্নীতিতে চেপে তখন বিএনপি ক্ষমতায়, তখন তো ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করেন নাই, ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করেন 2005 বলবেন না যে সাথে করা হয়েছে, 2005-এর নিউজ, সেই পত্রিকার বিরুদ্ধে মামলা করেন নাই, তো বাংলাদেশ 5-5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন। আপনি যেটা বলেন জঙ্গিদের, হ্যাঁ আওয়ামী লীগের আমলে জঙ্গি হামলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, প্রথম আলো নিউজ 8 জন মন্ত্রী এমপি যারা হা ভবনের পৃষ্ঠপোষকতায় তারা বাংলা ব্যাংককে সরাসরি সব ধরনের সহযোগিতা করেছেন, প্রথম আলো নিউজ বাংলা ব্যাংকের সহযোগী খমারুকে তারেক জিয়ার টেলিফোনে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সরাসরি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছেন হাওয়া ভবনে বসে তারেক জিয়া,